পারমিশন সুফিয়া এসে বের করে দিচ্ছে। রেশিয়াল অ্যানালাইসিস বা ফিনিশিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের সবচেয়ে সহজ যে ফর্মুলা হচ্ছে কারেন্ট রেশিও খুঁজে বের করা। একেবারে সবাই করেছে কারেন্ট রেশিও কারেন্ট আছে Bye.
sales on account of it. Sales issue will look for ये तो अंजू तबुत सेंसर का तबुत है। तू कौन किस कॉल जिन चीज़ का है? कॉल। बोल अपने। ये रिजर्व माने कि? रिजर्व माने जिसे ना इंडियन आइडल्स। अपने रिजर्व की कौन सा? Thank you.
আচ্ছা দেখেন প্রথমটাতে আমাকে বের করতে প্রথমটাতে আমাকে বের করতে বলেছে কারেন্ট এসেট কারেন্ট এসেট কার লেভেলেস কারেন্ট এসেট কোনগুলো বলেন দেখি কি মেমরি অ্যাকাউন্টস রিসিভেবল রিসিভেবল ক্যাশ ক্যাশ গুড আর কার লেভেলেস ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্ট পেয়েবল ব্যাংক ওভারড্রাফট অ্যাকাউন্টস পেয়েবল মাস্ট গুড আমার জন্য কিন্তু যদি এই প্রতিষ্ঠান কিন্তু ছিল আপনার স্টক বাজে প্রোভাইডার রেশিওর মধ্যে হচ্ছে ওনার সিকিউরিটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস প্রবলেম হওয়ার কথা ছিল না এবার আসি আমরা প্রোপ্রাইটরি রেশিও কথা না প্রোপ্রাইটরি রেশিওর মধ্যে দেখেন আমাদের ফর্মুলাটা কি ওনার্স ইকুইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস ওনার্স ইকুইটি মানে কি শেয়ার হোল্ডাররা যেটা আনে সেটা তো আমার কি কি আছে 10% অফ রিজার্ভ গুড রিজার্ভটাও এখানে আসবে বুঝা গেছে এই যে ওনার্স ইকুইটি মানে হচ্ছে শেয়ার হোল্ডার্স যে টাকাটা আনে ওনার মানে মালিক যেটা আনে অথবা আমার বলতে গেলে যেটা দিয়ে আমি ব্যবসা শুরু করছি ঠিক না এটা আমার ক্যাপিটাল স্ট্রাকচার শেয়ার ক্যাপিটাল গুলো প্লাস রিজার্ভটা আসবে ওনার্স ইকুইটি মানে মালিক যেটা আনতেছে যদি বিজনেস করতে
সিম্বল আছে ওনার সিটি মানে শ্যামল রস খান কারেন্ট প্লাস ফিক্সড টোটাল অ্যাসেট কি কি আসবে কারেন্ট প্লাস ফিক্সড সো এটা আপনার এখানে যেহেতু আলাদা করে দেওয়া নেই মানে একেবারেই দেওয়া সো আপনি টোটাল অ্যাসেটটাই বসিয়ে দিলে হবে এরপর হচ্ছে আমার চার নাম্বার ডেট ইকুইটি রেশিও করছে বাকিরাও শেষ করছে জায়গাটা শেষ করছে